আর কটা দিন আছে, চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে কিছু করে যাব। আজকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনই মন্তব্য করেন। তিনি বলেন, এজলাসেই চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে কিছু করে যাব। বিপ্লব দীর্ঘজীবী হোক, বললেন আইনজীবী কল্লোল বসু, যারা ভুলে যায় তারা অকৃতজ্ঞ, কিছু করে যাব। এভাবে চলতে পারে না। বিপ্লব দীর্ঘজীবী হোক, বললেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, বিস্তারিত জানাও কি বলেছেন মাননীয় বিচারপতি আজকে, কিন্তু কোন প্রসঙ্গে? দেখো, একেবারেই সাধারণভাবে একজন আইনজীবীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাল্টা এই মন্তব্য। তিনি স্পষ্টত বলেছিলেন যে, তুমি জানো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আগামী বছর অর্থাৎ 2024 সালে তিনি কিন্তু অবসর গ্রহণ করবেন। তুমি জানো যে বিচারপতিদের অবসর গ্রহণের জন্য যে বয়স সীমা রয়েছে সেটা কলকাতা হাইকোর্ট বা অন্যান্য হাইকোর্টের ক্ষেত্রে 62 বছর এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 65 বছর। ফলত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আগামী বছর কলকাতা হাইকোর্ট থেকে বিচারপতি হিসাবে অবসর গ্রহণ করবেন, এবং সেই কারণেই তিনি কিন্তু বলেছেন যে আর কয়েকটা দিন মাত্র রয়েছে, অর্থাৎ কয়েকটা মাস রয়েছে তার হাতে, এবং সেই চলে যাওয়ার আগে তাকে কিন্তু কিছু করে যাবেন। তুমি জানো যে এই নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে সেটা প্রাথমিকে হতে পারে, সেটা উচ্চ প্রাথমিকে হতে পারে, সেটা নবম দশম একাদশ দ্বাদশ হতে পারে, বা সেটা গ্রুপ সি গ্রুপ টি হতে পারে। সেই নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, ইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন, এবং তার যে নির্দেশ সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে মন্ত্রিসভার একটা অংশ, তৃণমূল নেতাদের মন্ত্রিসভার একটা অংশ এবং শিক্ষা দপ্তরের একটা বড় অংশ, তারা কিন্তু এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন। ফলত সেই কারণেই তিনি এই মন্তব্য করেছেন যে তাকে কিছু একটা করে যেতে হবে, এবং তিনি বলেছেন যে, এবং তার পাশাপাশি বিচার একজন আইনজীবী পড়শিয়ার আইনজীবী কল্লোল বসু তিনি মন্তব্য করেন যে বিপ্লব দীর্ঘজীবী হোক, এবং তার প্রত্যুত্তর বা পাল্টা মন্তব্য হিসাবেই কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য যে বিপ্লব দীর্ঘজীবী হবেই, এবং তিনি খুব নির্দিষ্ট করে বলেছেন যে আগামী বছর তার অবসরের আগে তিনি কিছু একটা করে যাবেন, সেই মন্তব্য তিনি করেছেন। তুমি জানো যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই নিয়োগ দুর্নীতি এবং যারা যোগ্য প্রার্থী তাদের রাস্তায় বসে থাকা, দীর্ঘদিন ধরে অনশন করা এবং দীর্ঘদিন ধরে কার্যত ফুটপাতে বসে থাকা সেই চাকরি প্রার্থীদের নিয়ে তিনি কিন্তু উদ্বেগে ছিলেন, এবং এত বড় দুর্নীতি, সেই দুর্নীতি কিন্তু তার কার্যত তার এই একাধিক নির্দেশের ফলেই প্রকাশ্যে আসে এবং প্রত্যক্ষ করা যায়। তারপরে সিবিআই তৎপর হয়, ইডি তৎপর হয়, একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ফলে সব মিলিয়ে এই গোটা নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে, এবং সাধারণভাবে আইনজীবীদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতেই তার আজকের এই মন্তব্য। ফাপিয়া, ধন্যবাদ তোমায় সৌভিক। আরো একবার আপনাদের জানাবো, আজকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এজলাসে দাঁড়িয়ে যে মন্তব্য করেছেন যে আর কটা দিন আছে, চলে যেতে হবে, কিন্তু কিছু করে যাব। চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে কিছু করে যাব, এমনই মন্তব্য করেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জমি দখলে হামলা, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হাইকোর্ট। মাননীয় বিচারপতি যেটা বলেছেন যে তদন্তকারীদের তদন্ত কেন এত ঢিলেঢালা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। 5ই এপ্রিল প্রমোটার ও তার সঙ্গীদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ, অভিযুক্তদের মধ্যে কলকাতা পুলিশের এক কনস্টেবলের নামও রয়েছে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের হয়। মারধরের ফলে অভিযোগকারী নিঃস্বামীর মৃত্যু হয় বলে অভিযোগ। 9ই আগস্ট থানায় অভিযোগ দায়ের হলো, কেন গুরুত্ব দেয়নি পুলিশ? পুলিশের রিপোর্ট হাতে পাওয়ার পরে প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তের। অভিযোগ পেয়েও নিষ্ক্রিয় থাকায় এক পুলিশ আধিকারিক ক্লোজড, 11 অভিযুক্ত গ্রেফতার, হাইকোর্ট থেকেই জামিন পাওয়ার দাবি রাজ্যের। রাজ্যের তরফ থেকে বলা হয়, অভিযোগ পেয়েও নিষ্ক্রিয় থাকায় এক পুলিশ আধিকারিক ক্লোজড। সব মামলায় যদি এসপিকে হাজির হতে বলা হয় তাহলে সেটা দুর্ভাগ্যজনক। হাওড়া গ্রামীণের এসপি নজরদারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের। মামলাকারীদের বাড়ির সামনে পুলিশ পিকেট বসানোর নির্দেশ দিল হাইকোর্ট।